নামাজের ইতিহাস পর্ব চার মাগরিব, আল্লান নবী হজরত ইউনুসাল্লাহ সাল্লাম প্রাচীন নিনেভা শহরে ইসলাম প্রচার করতেন শহরটি ইরাকের অন্তর্গত ছিল বর্তমানে ধ্বংসস্তূপ অবশ্য ওই ধ্বংসস্তূপের উপরে গড়ে উঠেছে আরাক নিনেভা প্রাচীন নিনেভা শহরে সুদীর্ঘদিন ধরে দিন ধর্মের প্রচার করে ওখানকার মানুষের মনে তেমন কোনো পরিবর্তন তিনি আনতে পারেননি অতপর ক্ষোভে দুঃখে একদিন কাউকে কিছু না বলে তিনি অজানার উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন তিনি আর নেফা শহরে থাকতে চাইলেন না কিন্তু তিনি আল্লাহর অনুমতি নিতে ভুলে গিয়েছিলেন ঘর থেকে বেরিয়ে তিনি দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য একটি বিদেশগামী জাহাজে চড়ে বসলেন কিন্তু কিছুদূর যাওয়ার পর সমুদ্রের মাঝখানে বিপর্যয় ঘটতে শুরু করল জাহাজ আর সামনে অগ্রসর না হয়ে এক জায়গায় দাঁড়িয়ে ঘুরতে লাগল জাহাজের নাবিকরা বলাবলি করতে লাগলো যে নিশ্চয়ই জাহাজে কোনো পলাতক দাস আছে যে তার মালিককে না বলে পালাচ্ছে সেই কারণেই আল্লাহ জাহাজের গতি থামিয়ে দিয়েছেন ওই পলাতক ব্যক্তিকে জাহাজ থেকে ফেলে না দিলে জাহাজ চলবে না অতপর তারা সবার নামে কোড়া ফেলল বা লটারি করল লটারিতে হজরত সাল্লামের নাম উঠল তখন তাকে সবাই জিজ্ঞাসা করল যে তিনি তার মালিককে না বলে পালাচ্ছেন কি না তিনি জানা জানালেন যে তিনি তার মালিক আল্লাহকে না বলে পালাতে যাচ্ছিলেন জাহাজের লোকজন তার এই সত্য কথা বুঝতে পারল না যা হোক আরও দুচার কথার পরে তারা হজরত সালামকে জাহাজ থেকে ফেলে দিল এবং সঙ্গে সঙ্গে জাহাজ চলতে শুরু করল হজরত সালাম সমুদ্রে পতিত হওয়ার সঙ্গে সঙ্গেই এক বিরাট মাছ এসে তাকে আস্ত গিলে ফেলল নবীজি মাছের পেটে ঢুকে ডোকরে কেঁদে উঠলেন এবং বললেন্লা আনতা অর্থাৎ আপনি ছাড়া আর কোন উপাস্য নাই আপনি পবিত্র আর আমি জালিমদেরই একজন এই দোয়া তিনি সর্বমোট সোয়ালক্ষবার পড়েছিলেন আল্লাহর ইচ্ছায় মাছ তাকে হজম করতে পারল না এবং প্যাটে বোধ করায় এক সময় তাকে এক দ্বীপের কাছে সে বমি করে ফেলে দিল আল্লাহ সাল্লাম মাছের পেট থেকে মুক্তি পেলেন মাছের পেটে হজম না হলেও নবীজি তার গায়ের চামড়া হারিয়েছিলেন মাছের পেটের জারক রস তার চামড়া ক্ষয় করে ফেলেছিল চামড়া ক্ষয়ে শরীরের মাংস বেরিয়ে পড়েছিল রোদের তাপ আর মাসির উৎপাতে তিনি অতিষ্ঠ হয়ে আবারও ডুকলে কেঁদে উঠলেন এক বিপদ থেকে মুক্তি পাওয়ার পর তিনি নতুন বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ সাহায্য চাইলেন আল্লাহর আদেশে হজরত জিব্রাইল আলসালাম লাউয়ের বিচি নিয়ে হাজির হলেন জমিনে পুঁতে দেওয়ার অল্প সময়ের মধ্যেই সে বিচি থেকে লাউ গাছ বেরিয়ে এলো এবং জিব্রাইলের পোতা সে গাছ বেয়ে কয়েক মুহূর্তে চতুর্দিক আচ্ছন্ন করে ফেলল নবীজি হামাগুড়ি দিয়ে তার নিচে গিয়ে বসলেন এতে রোদ এবং মাসি এই দুয়ের হাত থেকে তিনি রক্ষা পেলেন উল্লেখ্য যে লাউ গাছে ঘ্রাণ মাসিরা সহ্য করতে পারে না বলে লাউ গাছের কাছে মাসির যাতায়াত কম দেখতে দেখতে এক সময় সূর্য অস্ত গেল সন্ধ্যা ঘনিয়ে এল শরীরে কিছুটা তাকত ফিরে পেয়ে তিনি আল্লাহর উদ্দেশ্যে শুক্রিয়া জানালেন সামান্য আধার হতেই আলো আধারির মাঝে তিনি আল্লাহর উদ্দেশ্যে শুক্রিয়া নামাজ পড়লেন সেই থেকে তিনি আর কখনো এই সময়ের নামাজ ত্যাগ করেননি অতপর এই নামাজ মাগরিবের নামাজ হিসেবে মুসলমানদের মাঝে চালু হয়ে যায় মেরাজের রাত্রে এবং হজরত মোহাম্মদ উপরে এই মাগরীবের নামাজও ফরজ করে দেন সেই থেকে উম্মতি মোহাম্মদ মাগরীবের নামাজ আদায় করে আসছেন এই হলো মাগরীবের নামাজের সংক্ষিপ্ত ইতিহাস বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন বন্ধুদের সাথে শেয়ার করুন সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ